हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल कॉम्पिटिटिव जीके मैनिया। तुम्हारा सबाई केमन आछो बोलो। आज के आबार पार्ट टू क्लासटा निये चले एसेछि। आगेर दिन जे माने वायरसेस एंड डिजीजेस सेकेंड पार्टटा निये चले एसेछि। चलो देखे नेওয়া যাক। देखो ব্যাকটেরিয়া কজ ডিজিজ এগুলো। ফার্স্ট ডিজিজ কলেরা, যেটা জার্মান সায়েন্টিস্ট রবার্ট কচ আবিষ্কার করেছিলেন। আর এফেক্টেড অর্গানস দেখো, ইনটেস্টাইন, প্যারাসাইটস, ভিব্রিও কলেরি এন্ড ক্যারিয়ার্স দেখে নাও, এটা কিন্তু জলবাহিত রোগ। নেক্সট ডিজিজ দেখে নাও, টিবি, এটাও রবার্ট কচ কিন্তু আবিষ্কার করেছিল। এটার মানে ব্যাকটেরিয়াটা। এফেক্টেড অর্গান দেখে নাও, এটা হচ্ছে লাংস এন্ড প্যারাসাইটস মাইক্রো ব্যাকটেরিয়া টিউবারকিউলি, এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড আসে। এটার কোনো ক্যারিয়ার্স নেই, বাট এটার ভ্যাকসিন আমরা ছোটবেলাতেই নিয়ে থাকি, সেটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন। নেক্সট দেখে নাও, নেক্সট ডিজিজ হচ্ছে প্লেগ। মানে প্লেগ যেটা জানো, এটা এক সময় মানে মহামারীর আকার নিত। এর এফেক্টেড অর্গান দেখো, লাংস বা ফুসফুসকে প্লেগ দ্বারা আক্রান্ত হয়। এটা কিন্তু র্যাট ফ্লাই মানে ইঁদুরের গায়ে যে এক ধরনের মানে মাছি হয়, তার থেকে প্লেগ এই রোগটা হয়ে থাকে। এটার কোনো ভ্যাকসিন নেই, এমনি নর্মালি মেডিসিনের দ্বারা কিওর হয়। নেক্সট ডিজিজ দেখে নাও, এটা হচ্ছে টিটেনাস বা ধনুষ্টঙ্কার। আমরা সাধারণত কি জানি টিটেনাস কিসের কারণে হয়? কোনো জং করা পেরেক বা কোনো লোহার জিনিসের জং ধরা কোনো কিছু থেকে কেটে গেলে পরে তার থেকে ভবিষ্যতে টিটেনাস হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের এখন মানে টিটেনাসের জন্য ভ্যাকসিন চলে এসছে, ডিপিটি মানে ডিপথেরিয়া, তারপর টিটেনাস, এই আরো একটা পার্টিউসিস, এই তিনটে রোগের জন্য এই একটা মানে ভ্যাকসিন দেওয়া হয়, ডিপিটি, যেটা আমাদের দেওয়া হয় ছোটবেলায়। এখানটা লিখে দেবো, ডিপিটি ভ্যাকসিন, ডিপিটি ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে। এটা কোথায় আক্রান্ত কম মানে আমাদের ইনফেক্টেড অর্গান হচ্ছে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র। আর এটার প্যারাসাইট দেখে নাও, ক্লস্ট্রিডিয়া টিটেনি। নেক্সট ভাইরাস দেখে নাও, নিউমোনিয়া। এটা তো জানি সাধারণত নিউমোনিয়া ঠান্ডা লাগার ফলে বা ফুসফুসে জল জমে হয়, যে লাংস আক্রান্ত হয় নিউমোনিয়া। আর প্যারাসাইটস হচ্ছে ডিপ্লোকককাস নিউমোনি। এটা দেখো, এই যে স্পেলিংটা, এটাও কিন্তু আমাদের এক্সামে খুব বেশি দেয়। তো সেটা স্পেলিংটা স্টার্ট হয় টি দিয়ে, একটা ইংলিশের কোয়েশ্চেন তোমাদের বলে দিলাম, টি দিয়ে হয় নিউমোনিয়া। মানে এটার প্রনাউন্সিয়েশন নিউমোনিয়া হলেও স্টার্ট হয় পি দি, এটা তোমরা একটু খেয়াল রাখবে। আর নেক্সট ভাইরাস দেখে নাও, টাইফয়েড। টাইফয়েডের জন্য সাধারণত জ্বর হয় বা মানে রোগের লক্ষণ আর কি, জ্বর হওয়া বা পেট খারাপ হওয়া, চুল পড়ে যাওয়া। এটা এফেক্টেড অর্গানটা দেখে নাও, এটা হচ্ছে ইনটেস্টাইন, মানে পেটের মধ্যে ক্ষুদ্রান্তকে আক্রান্ত করে। প্যারাসাইট হচ্ছে স্যালমোনেল্লা টাইফি, এটাও ইম্পর্টেন্ট। দেখো এটা জলবাহিত রোগ, জলে মানে খারাপ জল খাওয়ার কারণে টাইফয়েড হয়, এটাও কিন্তু আগেকার দিনে মহামারী রোগ হতো। চলো মুছে নিই, এবার কটা কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করব। নেক্সট দেখে নাও, এখানে আমি কিছু কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব তোমাদের সাথে। ডিজিজেস কজড বাই ওয়ার্ম, মানে ওয়ার্মের থেকে যে ডিজিজেস গুলো হয়, ফাইলিয়ারিয়াসিস মানে গোদ, যেটা পায়ে হয়, পা ফোলা রোগ, সাধারণত ক্রিমির থেকে হয়। তারপর এলিফ্যান্টাইটিস, এটাও উস্টেরিয়া ব্যাংক অফ টিরাকো, এটাও কিমির থেকে হয়। নেক্সট ডিজিজ দেখে নাও, এটা ফাঙ্গাসের থেকে হয়, সাধারণত বায়ুবাহিত কারণে হয়। মানে ফুলের যে রেণু বা বাতাসে দেখো অ্যাসপারজিলাস, এটা এক ধরনের মানে যে শৈবালের ইয়ে হয় সেইগুলো মানে বাতাসে ঘুরে বেড়ায়, সেইগুলো আর কি আমাদের নাকের মাধ্যমে ফুসফুসে গিয়ে অ্যাজমা হয়, মানে শ্বাসকষ্ট সৃষ্টি হয়। এটা লাংসে হয়ে থাকে, লাংসকে অ্যাটাক করে। নেক্সট ডিজিজগুলো দেখে নাও, এগুলো আই ডিজিজ, চোখের যেসব রোগগুলো আছে, ক্যাটারাক্ট মানে ছানি পড়া আমরা জানি, কনজাংটিভাইটিস, এটাও মানে কর্নিয়াতকে এফেক্ট করে, তারপরে গ্লুটোন, ট্র্যাকোমা, মায়োপি আমরা জানি, আমাদের যারা পাওয়ার, যাদের পাওয়ার আছে মানে মাইনাস পাওয়ার বা দূরের দৃষ্টি, মানে দূরের বস্তুকে কম দেখা, দূরের দৃষ্টি কম থাকলে তাকে মায়োপিয়া বলে আর কি, সেই রোগটাকে। আর হাইপার মাইক্রোপিয়া আমরা জানি, কাছের দৃষ্টি বা প্লাস পাওয়ারকে হাইপার মাইক্রোপিয়া বলে। ট্রেস বায়োপিয়া, এগুলো সব চোখে হয়। নেক্সটগুলো দেখে নাও,
এগুলো মানে এলিমেন্টার থেকে ডিজিজ, এগুলো এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এগুলো প্রত্যেকবার পরীক্ষায় একটা করে কোয়েশ্চেন তোমরা পাবে, বিসিএস, ডাব্লিউবিসিএস, সিজিএল, সিএইচএস এর একটা করে কোয়েশ্চেন তোমরা পাবে, আর ভীষণ গুলিয়ে যায় জিনিসটা। সো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নিও বা তোমরা খাতায় টুকে নিও জিনিসগুলো। দেখে নাও, কপার, কপার থেকে হয় হচ্ছে উইলসনের ডিজিজ, মার্কারি বা পারদ থেকে হয় হচ্ছে মিনামাটা রোগ, তারপর দেখো ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম থেকে হয় ইটাই ইটাই রোগ। নেক্সট দেখে নাও কোল, মানে যারা কি কয়লার খনিতে কাজ করে তাদের অ্যান্থ্রোপোসিস হয়, মানে ফুসফুসে এক ধরনের মানে রোগ হয়, ফুসফুস কালো হয়ে যায় দিন দিন, তারপর সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়, সেটা অ্যান্থ্রোপোসিস বলে, কোলের থেকে মানে কয়লার থেকে হয়। তারপর দেখো আর্সেনিক, জলে অনেক সময় আয়রন বা আর্সেনিক থাকে, তার যার থেকে হয় ব্ল্যাক ডিজিজ, আমরা সবাই জানি এটা খুব ইম্পর্টেন্ট, বা আর্সেনিক মানে আর্সেনিকোসিসও হয়। নেক্সট দেখে নাও ম্যাঙ্গানাইজ, মানে ম্যাঙ্গানিজ থেকে কি হয়, গাউট ডিজিজ হয়। সো এই ছিল আজকের ফুল ইনফরমেশান, মানে ডিজিজেস অ্যান্ড ভেক্টরের ওপর, হিউম্যান অ্যান্ড আরও দুই একটা বলেছি, মানে অন্যান্য প্রাণীতেও হয় এরকম। এরকম আরও ইন্টারেস্টিং টপিকের ওপর আমি তোমাদেরকে ক্লাস দেবো, যেগুলো সমস্ত এক্সামে ইম্পর্টেন্ট তোমরা জানো। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড আমাদের নেক্সট ভিডিওর মানে আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে রেখো। থ্যাংক ইউ।